165 পাতা সমস্যা সমাধানের চেষ্টা করি। এক নম্বর, আমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে। পাশের পাড়ার পুকুর কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল? তাহলে কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের পুকুর কাটতে সময় লাগে 2 মাস 18 দিন, আর পাশের পাড়ার পুকুর কাটতে সময় লাগে 1 মাস 27 দিন। তাহলে আমরা বিয়োগ করে দেখি। তাহলে এখানে দিন সংখ্যা উপরে ছোট রয়েছে, তাহলে 2 মাস থেকে আমরা 1 মাস এখানে নিয়ে নেব। 2 মাস থেকে যদি 1 মাস নিই তাহলে এখানে থাকবে 1 মাস, আর 1 মাস মানে এখানে চলে আসবে 30 দিন। এবার এই 30-এর সঙ্গে আমরা 18 দিন যোগ করব। 30 যোগ 18, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8 3 4, সেখান থেকে বাদ দেব 27 দিন। 8 থেকে 7 বিয়োগ করো 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে এখানে আমরা পাবো 21 দিন। আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 মাস, লেখার দরকার নেই। তাহলে কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল? তাহলে আমাদের পাড়ার পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছিল। 2 নম্বর, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে যেহেতু আমাদের দুজনের মোট বয়স বের করতে হবে তাহলে আমরা যোগ করব। তাহলে 8 বছর 2 মাস 13 দিন যোগ 4 বছর 11 মাস 17 দিন, যোগ করি 7 3 10 হাতের 1 1 2 আর হাতের 1 3, 30 দিন। তাহলে 2-এর সঙ্গে 11 যোগ করি, 11 আর 2 13 মাস, বছর 8 আর 4 12, 12 বছর। এইবার আমরা মাসকে বছরে নেব, দিনকে মাসে আনব। তাহলে আমরা লিখতে পারি এটা 12 বছর 13 যোগ 30 দিনে যেহেতু 1 মাস, তাহলে মাসে এসে 1 মাস যোগ হয়ে যাবে। তাহলে 13 যোগ 1, কেন? যেহেতু 30 দিন মানে 1 মাস, তাই আমরা এখানে লিখলাম 13 মাস এখানে ছিল, 13 যোগ, আর এই 30 দিনের 1 মাস এখানে যোগ করলাম, তাহলে 30 দিন বাদ চলে গেল, সমান 12 বছর 13 আর 1 14 মাস। এবার আমরা 14 মাসকে ভেঙে নেব। তাহলে আমরা লিখবো 12 বছর, তাহলে 14 মাসকে আমরা বছর যদি নেই, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে আমরা লিখবো 12 যোগ 2, কেন 12 মাসে 1 বছর, সেখানে 12 লিখলাম, আর 12 সঙ্গে 2 যোগ করলে 14 হবে, তাহলে 12 যোগ 2 মাস, তাহলে 12 মাসে 1 বছর এখানে যোগ হয়ে যাবে, 12 আর 1 13 বছর, আর এখানে থেকে যাবে 2 মাস। তাহলে উত্তরটা হবে আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। 3 নম্বর, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? তাহলে আসামে যেহেতু 3 মাস 13 দিন ছিলেন আর ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, সুতরাং কোথায় বেশি ছিলেন সেটা বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। এবার আমরা বিয়োগ করে দেখি। উপরে রয়েছে 13 দিন, নিচে আছে 14 দিন, তাহলে আমরা মাস থেকে এখানে 1 মাস নিয়ে নেব। তাহলে 3 মাস থেকে 1 মাস নিলে এখানে থেকে যাবে 2 মাস, আর এখানে 1 মাসের জন্য আমরা পাবো 30 দিন। এবার 30-এর সঙ্গে 13 যোগ করি,
त्रिश संगे तेर जोग कर ले तीन संगे शून्य जोग कर ले तीन तीन के चार तेताल दिन से बद देव चौदह दिन तेर चार वियोग कर ले नय हाथ एक दुई चार दुई वियोग कर ले दुई उनतीस तेताल चौदह वियोग कर ले उनतीस तेने उनतीस दिन दुई दुई मिले गल शून्य उत्तर छोट काका आसामे उनतीस दिन बेशी छिलेन। चार नम्बर रवींद्रनगरे हकी खेलार माठ तैरी करा हबे एक दल लोक एक मास सताश दिन काज करार परे अन्य दल दुई मास पाँच दिन काज करे खेलार माठ तैरी करलेन दुई दल लोक मोट कत दिन समय निये छिलो তাহলে যেহেতু দুই দলের মোট কদিন সময় লেগেছিল তাই আমাদের এটা যোগ করতে হবে এক মাস সাতাশ দিন যোগ দুই মাস পাঁচ দিন যোগ করি সাত পাঁচে বারোর দুই হাতের এক দুই আর একে তিন বত্রিশ দিন দুই আর একে তিন মাস। এবার আমরা যেখানে দেখতে পাচ্ছি দিন সংখ্যা ৩০ বা তার বেশি রয়েছে সুতরাং এটাকে আমরা মাসে নিয়ে আসবো এটাকে আমরা লিখতে পারি তিন মাস বত্রিশ দিনকে লিখবো त्रिस जोग दुई क्यों त्रिस दिन एक मास से त्रिस संगे दुई जोग करब त्रिस और दुए बत्रिस बत्रिस दिन पेलम एखने एखने त्रिस दिन एक मास तेने से जोग है तेल तीन और एक चार मास जाए दुई दिन उत्तर दुई दल लोक দুই দল লোক মোট চার মাস দুই দিন সময় নিয়েছিল। এক দল লোকের বকুলতলা গ্রামে রাস্তা মেরামত করতে এক মাস আঠাশ দিন সময় লেগেছিল কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা দুই মাস ছয় দিনে মেরামত করেছিল কোন গ্রামে রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল হিসাব করি। তাহলে তেঁতুলতলা গ্রামে রাস্তা মেরামত করতে সময় লেগেছিল দুই মাস ছয় দিন আর বকুলতলা গ্রামে রাস্তা মেরামত করতে সময় লেগেছিল এক মাস আঠাশ দিন। তাহলে তেঁতুলতলা গ্রামের রাস্তা তৈরি করতে বেশি সময় লেগেছিল তাই দুই মাস ছয় দিন থেকে এক মাস আঠাশ দিন বিয়োগ করব। এবার ছয় দিন থেকে আঠাশ দিন বিয়োগ করতে পারবো না এবার দুই মাস থেকে আমরা এখানে এক মাস নিয়ে নেব আর এখানে হয়ে যাবে এক মাস আর এখানে আমরা লিখব ৩০ দিন তাহলে ৩০ আর ৬ যোগ করলে হবে ৩৬ তাহলে ৬ ৩ ৩৬ সেখান থেকে বিয়োগ করব ২৮ তাহলে ৬ মানে ১৬ ১৬ থেকে ৮ বিয়োগ করি ৮ হাতের এক তিন তিনে মিলে গেল শূন্য তাহলে এটা হয়ে যাবে ৮ দিন আর ১ থেকে ১ বিয়োগ করলে শূন্য তাহলে উত্তরটা হবে বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে আট দিন কম সময় লেগেছিল। ছয় নম্বর আমাদের স্কুলের তিনটি ঘর তৈরি করা হলো প্রথম ঘরটি তৈরি করতে এক মাস ১৭ দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে দুই মাস পাঁচ দিন ও তৃতীয় ঘরটি তৈরি করতে এক মাস ২৭ দিন সময় লেগেছে। স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে তাহলে যেহেতু তিনটি ঘর তৈরি করতে হচ্ছে আর মোট সময় বের করতে বলেছে তাহলে আমরা মাস এবং দিনগুলো যোগ করব। সাত আর পাঁচ বারো বারো আর সাথে ১৯ উনিশের নয় হাতের এক এক আর একে দুই দুই দুয়ে চার ৪৯ দিন আর এখানে এক আর দুয়ে তিন আর একে চার চার মাস। এবার আমরা দিনকে মাসে নেব যেহেতু ৩০ দিনে এক মাস তাহলে ৪৯ থেকে ৩০ বিয়োগ করি নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে এবার আমরা লিখতে পারি চার মাস ৪৯ এর পরিবর্তে লিখব ৩০ যোগ
19, তার মানে 30 এর সঙ্গে 19 যোগ করলে 49 পাবো, সমান 30 দিন 1 মাস, তাহলে 4 এর সঙ্গে 1 মাস যোগ হয়ে গেল 5 মাস, আর থাকলো 19 দিন। তাহলে উত্তরটা হবে স্কুলের 3টি ঘর তৈরি করতে 5 মাস 19 দিন লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।